চলো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দিয়ে রান্নাঘরে কি অবস্থা আগে চল করে তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে ডিম আর আলু আজকে সিদ্ধ করা কমপ্লিট, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো এখানে কাটা হয়েছে, আর কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন এটা পেস্ট করবো এখন। এই হচ্ছে এইটুকু কাজ এগিয়েছে, এখনও কী হবে আগে কিছুই এখনও জানি না। চলো, জল ছিল না তা জলের ভাই জল দিতে চলে এসছে, তো এখানে জল দিয়ে যাবে তারপরে আমি মশলা করতে বসবো। তা চলো ও চট করে জলটা ওপরে দিয়ে দিক। আমি আজকে বললাম যে আজকে তুলতে পারছি না, তুমি একটু তুলে দিয়ে যাও ভাই, তা ও এখন তুলে দিচ্ছে জলটা। তো চলো, আচ্ছা ঠিক আছে, এই যে জল দিয়ে গেল। আর এক জার এখন মানে এক জার বলেছিলাম তা এক জার এখনও আনিনি, বেলার দিকে এক জার হচ্ছে দিয়ে যাবে ওরা। তা চলো কাজগুলো চট করে সেরে ফেলি, এটাকে এখন পেস্ট করবো তা চলো এদিকে কিছু কাজ সেরে আসছি, আর ওদিকে বিছনাও কমপ্লিট করতে হবে, বিছনাও ওঠানো হয়নি, ওগুলো করবো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে রান্নাঘর থেকেই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তা চলো তানিজমাই ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। তা চলো তোমরা সকলে কেমন আছো, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি, বিন্দাস আছি। তা চলো আজকে তো রবিবার, আজকে ছুটির দিন, তা আজকে সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি, সবে ঘুম থেকে উঠেছি, এখন ঘড়িতে বাজে সকাল নটা। তা সবে চা খেয়েছি, ঘরের কাজ পুরো মানে কিচ্ছু হয়নি, ঘরের কাজ পুরো পড়ে রয়েছে, ঘরের কাজ কমপ্লিট করব। তা সবে ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেলাম, আর রান্নাঘরে চলে এসেছি, বাড়িতে তানি নেই, তানি একটু হচ্ছে কাজে হচ্ছে বেরিয়েছে, আর আর বাবাও নেই, বাবাও একটু হচ্ছে কাজে বেরিয়েছে, বাবা তানি একসঙ্গেই বেরিয়েছে কাজে। আমি রান্নাঘরে চলে আসলাম, কিছু জিনিস আছে সেগুলোকে অন্তত ইয়ে করছি, গুছিয়ে হচ্ছে রেখে দিচ্ছি, তাহলে আসলে সুবিধা হবে। মাও নেই, মাও হচ্ছে মানে বাবা মা তানি, বাবা মা তানি একসঙ্গে কাজে বেরিয়েছে, তা ওরা ততক্ষণ কাজ করে আসুক আর আমি কিছুটা কাজ এগিয়ে রাখি ওরা আসার আগে, তাহলে সুবিধা হবে। তা চলো এখানে কী কাজ করছি সেটাও তোমাদের একবার দেখে দিই চলো। চলো এই দেখো পেস্ট কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদের হচ্ছে দেখাচ্ছিলাম পেস্ট করবো তখন, তা পেস্ট কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ রসুন পেস্ট করা হয়ে গেছে, আর এখানে টমেটো পেস্ট করা হয়ে গেছে। তা চলো, আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা এখানে সিদ্ধ হয়ে গেছে, ডিমটা এখন হচ্ছে খোসাটা ছাবো, ছাড়িয়ে হচ্ছে রেডি করবো। তা মারা আস্তে আস্তে যতটুকু কাজ তাতেই করা যায় সেই জন্য চেষ্টা করছি, আর ওদিকে পুজোর বাসন ঘরটার আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলবো চট করে চলো। চলো আজকে এই খাটের তোষকটা করা হবে, অনেকদিন ধরে তোষকটা করব করব করে করা হচ্ছিল না, তো ফাইনালি আজকে, কারণ ভালো মিস্ত্রি না পেলে করাও যায় না, তো আজকে ফাইনালি মিস্ত্রি এসে তোষকের মা খাটের মাপটা নিতে তোষক করবে বলে। তা চলো এখানে মিস্ত্রি মাপ নিক আর আমি ওদের দিয়ে কাজগুলো সেরে আসি। চলো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, সকালে আজকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, আজকে আমি রাস্তার থেকেই তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি। তা চলো আমি একটু বাইরে বেরিয়েছি, কারণ অনেকদিন ধরে বালিশগুলো করব করে করা হচ্ছিলো না, বালিশগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তো আজকে ফাইনালি বালিশগুলোকে নিয়ে চলে এসেছি। একেতে আজকে রবিবার ছুটির দিন আছে, ভাবলাম আজকে দিনটা কাজে লাগিয়ে ফেলি, তো বালিশগুলোকে নিয়ে এসেছি বালিশ বানানোর জায়গায়, তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, বালিশগুলোকে করব তারপরে বাড়ি যাব। তো এখানে আমার বেশ কিছুক্ষণ টাইম লাগবে, ওদিকে জুমি বাড়ির কাজ আজকে সামলাচ্ছে, আর আমি বাইরে কাজ কিছু করার নেই। তা চলো এদিকে কাজগুলো শেষ করবো, তবে বাড়ির দিকে রওনা দেবো, আর কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি বালিশগুলো।
বাড়িতে এসে গেছে আর সেকেন্ড বারে চাও মা বসিয়ে দিচ্ছে, তো চলো আগে চাটা খাবো তারপরে। তানি এখনও আসেনি, তানি একেবারে নিয়েই আসবে বালিশগুলোকে, ওই জন্য তানি ওখানে বসে আছে। আর এদিকে দেখো বেসিনে একটাই বাসন বেরিয়েছে, যেন বেসিন এখন আর মাজবো না, বাসন আর মাজবো না, একবার সব কিছু হলে বাসন মাজবো। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে কড়াইতে রান্না বসে গেছে, আর এদিকে হলে তারপরে ভাইয়ের খিচুড়িও বসাবে। তা চলো, কারণ আজকে একাদশী আমরা খাচ্ছি, আমরা তো একাদশী কই না বলে আমরা আমিষ খাচ্ছি আর ভাইকে পুরো নিরামিষ দেবো। তা চলো এগুলো হবে, গ্যাস পচা হবে, তারপরে হচ্ছে ভাইয়ের রান্না শুরু হবে। তা চলো চট করে এদিকে কাজগুলো সেরে নিই, আগে চাটা খেয়ে নিই চলো। তা চলো তারপরে এদিকে কাজ করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে রান্না করতে করতে হচ্ছে ভাইয়ের জন্য ফল কেটে ফেললাম, ভাই খাবে পাকা পেঁপে, আর হচ্ছে শশা তো কেটে রেখে দিলাম, ও এসে খেয়ে নেবে। আর টেবিলে চলে এসেছি, আজকে তোমাদের দুপুরে মেনু কী হয়েছে সেটা দেখিনি, একবার রান্না হতে হতে একবার তোমাদের দেখিয়েছিলাম, তাও ফাইনালি একবার দেখিনি। দুপুরে আজকে হয়েছে ভাত, ডিমের কারি আর আম ডাল, তাই এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা চলো চট করে খেয়ে দে নি, খেয়ে দে আবার হচ্ছে আসছি, চলো খেয়ে দে একটু আগে রোববার, খেয়ে দে আগে একটু রেস্ট নেবো আজকে, আজকে হচ্ছে ফুললি আজকে ঘুমাবো একটুখানি, দুপুরবেলা ঘুমায় না, খেয়ে দে ঘুমি টুমি রেস্ট রেস্ট নিয়ে আসছি তোমাদের সামনে চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, চিনি কোটো হাতে নিয়ে চায়ের বসন আতে নিয়ে তোমাদের সঙ্গে আজকে গুড ইভিনিং করছি। শরবত বানাবি না সকাল থেকে? শরবত বানাবি না, শরবত বানালে কিন্তু আবার করতে হয় তোকে। সকাল থেকে তোমার সঙ্গে কথা বলতে পারিনি, মানে কাজ মানে আজকে আজকে যেহেতু ছুটির দিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম, বিকেলে সন্ধ্যের সময় চলে এসেছি হচ্ছে চা করতে। আজকে যেহেতু ছুটি বাংলাদেশ দিয়ে বসে আমরা চা করে নিয়ে আসছি, তো সেই জন্য চলে এসেছি চা করতে। আজকে রান্নাঘর ডিপার্টমেন্ট আমাদের হাতে চলে এসেছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে বাইরের থেকে সারাদিন বেলা পর্যন্ত, তো আজকে বিচ্ছিরি গরম, চ্যাটচ্যাটে গরম, এখন পুরো বিকেল থেকে মেঘ করেছে, বৃষ্টির চিহ্ন নেই, হাওয়া দিচ্ছে মানে তোমরা একটু হাওয়া খাও, রাত্রেবেলা তোমরা জল খেও, এখন হাওয়া দিচ্ছে আমাদের। দুধ দেখ তুই খেয়েছিস কিনা, তুই খেয়েছিস কিনা দেখ, খেয়েছিস গরম করবে, তারপরে হচ্ছে চায় দেবে। তা চলো এই যে চা কমপ্লিট, এখন রবিবারের বিকেলে চায়ের সঙ্গে আগে তা নেই, চা ছাড়া আজকে আজকে এমনিতে বিরতি ইচ্ছা করছে না, গরমের মধ্যে অনেক বেলাতেও খেয়েছি আর ইচ্ছাও করছি না। তো চলো এই যে চা, আমি বলছি একটু চা খাবো, একটু আড্ডা মারবো, তারপরে আসতে তোমার ফিল্ম দেখবো, ফিল্ম ফিল্ম ভালো অ্যাকশন ফিল্ম দেখবো। চলো, যার জন্য সকালবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি এই হচ্ছে সেই কারণ, আজকে বালিশ নিয়ে গেছিলাম করতে, কারণ অনেক দিন ধরে করবো করা হচ্ছিলো না, বালিশগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো আজকে দাঁড়িয়ে থেকে বালিশগুলো করে নিয়ে এসেছি। প্রথম দিকে মা বাবা আমি তিনজনেই গেছিলাম, কারণ মা খোলটাকে পছন্দ করেছে, বালিশে ওয়ার চাদর মা একটু পছন্দ করেছে, সেই জন্য মা গেছিলো, মা পছন্দ করে দিয়ে চলে এসছে। আর তারপরে বাবা আর আমি দাঁড়িয়ে থেকে কাজগুলোকে করিয়ে নিয়ে আসলাম, এই হচ্ছে বালিশ এখন ওয়ার ভরবো, তারপরে যাবো শুতে। কিন্তু প্রথম দিকে তো একটু উঁচু উঁচু লাগছে, তারপরে ওরা বললো দোকান থেকে আস্তে আস্তে বসে যাবে, চিন্তা নেই। তা চলো এই কারণে হচ্ছে সকালবেলা থেকে আসতে পারিনি। তা চলো এই যে বালিশিওয়ার এই চারটে চাদর, আর বালিশিওয়ার চারটে না পাঁচটা চাদর নিয়ে এসছি, আর হচ্ছে বালিশিওয়ার ছটা নিয়ে এসছি, আর কলবালিশের মধ্যে তিনটে নিয়ে এসছি ওয়ার। তা চাদরগুলো দেখে এত পছন্দ হলো তো নিয়ে নিলাম। চলো এই চারটে চাদর পাঁচটা চাদর নিয়ে এসেছি, দুটো চারটে হচ্ছে ডবল বেড আর একটা সিঙ্গেল, আর সাথে ছটা বালিশওয়ার মাত্রা বালিশওয়ার, আর হচ্ছে তিনটে কোলবালিশওয়ার নিয়ে এসেছি। তো চাদরগুলোর ছাপা থেকে এতটাই পছন্দ হয়ে গেলো, তার জন্য নিয়ে আসলাম, চাদর কেনার কোনো ইচ্ছা ছিল না, কথা ছিল না, কিন্তু দেখে পছন্দ হওয়াতে নিয়ে চলে এসেছি। এই দেখো